হ্যাঁ এই সবার কী অবস্থা আমি আজকে আমার ছাদ রিভিউ করব। আমার খুব রিভিউ করার মুড আসছে কিন্তু আমি রিভিউ করার কিছু পাইতেছি না সো আমার ছাদ হচ্ছে খুবই পছন্দের একটা জায়গা আমার আমি হচ্ছে এই দোলনায় এসে বসে থাকি শুয়ে থাকি আর যা যা করা করি এইটাও একটা জস জায়গা তো বসে থাকি এটা তো বসে থাকি আমি যেই টাইমে ছাদে উঠছি এখন হচ্ছে সকাল সাতটা সো এখন হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট হালকা বৃষ্টি পড়তেছে এখানে কিছু সুন্দর ফুল আছে এই একটা ফুল এই একটা ফুল এখানে অনেক গাছ আছে আমার পুরা বাসা ভর্তি হচ্ছে গাছ আমার আম্মার হচ্ছে গাছ লাগানোর খুব শখ এখানেও কিছু ফুল আছে ছাদটা খুবই পিছলা হয়ে আছে আমি যে কোনো সময় পরে যাইতে পারি এখানেও আরও কিছু ফুল আছে অ্যান্ড এই জায়গায় হচ্ছে একটা পেয়ারা গাছ আছে এখানে হচ্ছে পেয়ারা ধরে আর আমরা হচ্ছে এখান থেকে পেরে পুড়ে খেয়ে ফেলি সো ইটস ফাইন আর এখানে হচ্ছে আরেকটা ফুল গাছ আছে এখানে এই সেম ফুলের অনেকগুলো গাছ আছে অ্যান্ড এখানে একটা বেসিন যেখানে হাতটা ধোয়া যায় সো এইদিকে যদি যাই এদিকে আরও গাছ আছে অ্যান্ড এই ছাদে উঠলে মনটা ভালো হয়ে যায় কারণ আশেপাশে হচ্ছে আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে গাছ অনেক কম সো এখানে উঠে যখন গাছটা দেখে একটু ভালো লাগে আবার সেম ফুল এই ফুলটা এইখানে একটা ফুল হয়েছে এই জায়গায় ফুল হলো কেমনে কী অবস্থা আচ্ছা এই জায়গাটাও জোস দেন এখানে হচ্ছে একটু উঁচা জায়গা আছে ভিডিওতে কি দেখা যাচ্ছে এখানে একটু উঁচা জায়গা আছে এইখানেও গাছ লাগানো আছে এখানে একটা আম গাছ আছে এটাতে আমার ফার্স্ট যখন মনে পড়ে এখানে একটা আম ছিল এরপরে হচ্ছে এটাতে আম ধরতেছে না এখানে এখানে মনে হয় আমার নার্সারির কিছু ট্রিক্স এই জায়গায় তারা কাজ করে তারা একটা আম দুইটা আম ঝুলতেছে এমন গাছ বিক্রি করে দেন এরপরে হচ্ছে দেখা যায় সেগুলোতে আর গা আর ফলটল ঝুলার কোনো ইয়ে থাকে না সো এই জায়গাটা হচ্ছে দেখাই এই জায়গায় হইতেছে একটা কাপড় টাইপের জিনিস দিয়ে এই জায়গায় হচ্ছে একটা মাচা টাইপ বানানো যায় আমি আমার কাজিন প্ল্যান করছিলাম এই জায়গায় করবো আচ্ছা এই ভিউটা আমি উপর থেকে দেখাবো তাহলে বুঝতে সুবিধা হবে আমি প্ল্যান করছিলাম করব বাট হচ্ছে করা হয় নাই দুজনই বিজি থাকে আর এইটা কি আচ্ছা এটা হচ্ছে ফুল অফ কাটা মনে হচ্ছে এই জায়গায় কেউ বসলে এসে শেষ সো এই জায়গাটা ভাবতেছি এই জায়গাটা কাপড় বিছায় রাখবো দেন কাউকে এখানে বসাবো সে বাকি জীবন আমার সাথে আর কথা বলবে না আচ্ছা এই জায়গায় এটা কি ডালিম এখানেও কিছু ফল আছে এটাতে অনেকগুলা ফল আছে এটা সুন্দর লাগতেছে দেখতে এন্ড এই জায়গায় আরেকটা ফুল আছে কি সুন্দর কুটুকু আয়টা ছাদ থেকে একটা লোক আমার দিকে তাকায় আসার বলতেছে কি করতেছি আমি আচ্ছা এখানে আছে লেবু গাছ আছে লেবু পাতা এই এই ইয়াটা খুব এখান থেকে খুব সুন্দর সেন্ট বের হয় আহ ভর্তা টর্তা বানানোর সময় আমরা যেটা করি সেইটা হচ্ছে এখান থেকে পাতা তুলে নিয়ে যাই আর এই জায়গায় আরেকটা বসার স্পেস ছিল কিন্তু এইখানে হচ্ছে জিনিসপাতি রাখাতে এটা একটু অকুপাইড এই মোমেন্টে আচ্ছা আমরা উপরে যাই লা উপরে যাই লা 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 এখান থেকে একটা ভিউ দেখাই যত দূর দেখতেছি খালি বিল্ডিং আর বিল্ডিং কোনো গাছও নাই মানুষও নাই বাট এটা টাইমের কারণে আচ্ছা উপর থেকে উপর থেকে ভিডিওটা দেখা এই যে এই জায়গাটার কথা বলতেছিলাম এই জায়গা হচ্ছে একটা মাচা টাইপ করার ইচ্ছা আছে উপরে কাপড় টাপড় দিয়ে দেন এর তার উপর হচ্ছে শাক সবজি কিছু লাগানো যেতে পারে বা অন্য কোনো গাছ যেটা হচ্ছে উপর থেকে ঝুলে ঝুলে পড়ে এরকম কিছু গাছ আছে না আচ্ছা এই দিকে যদি যাই আমার পাশের বাসার এইখানে একটা কবুতরের বাসা আছে এখন মনে হচ্ছে সবাই ঘুমাইতেছে এইখান থেকে হচ্ছে প্রতিদিন কয়েকশো কবুতর হচ্ছে বাইর হয় ঠিক আছে লিটারেলি আর এই জায়গায় দেখানোর মতো তেমন কিছু নাই আমি আবার জুম আউট করে ফেলি তো এই হলো গাছ এখানে ময়লা জমে আছে এটা ক্লিন করা লাগবে বাড়ি খেয়েছি আচ্ছা এইটা গেল এইটা আর উপরে আরেকটা টপ টপ পার্ট আছে এখন টপ পার্ট দেখাইতে গিয়ে আমি মোড়ে গেলে এই ভিডিওটা আমার সুইসাইড নোট হিসেবে থাকবে আল্লাহ আচ্ছা এটা হচ্ছে টপ পার্ট আহ এটা হচ্ছে আমার বাসার একেবারে টপ টপ ফ্লোর বলা যেতে পারে এখানে হচ্ছে আমরা আগে যখন কারেন্ট চলে যেত তখন হচ্ছে আমরা এই জায়গায় এসে শুয়ে থাকতাম বসে থাকতাম কজ লিটারেলি পি এই জায়গাটা খুবই সুন্দর আর এখান থেকে হচ্ছে পুরা আশেপাশে যা কিছু আছে সব কিছুর একটা ভিউ পাওয়া যায় এইখানে দুটা আকাশ লাগানো আছে সব কিছুর ভিউ পাওয়া যায় উইচ ইজ জোস অ্যান্ড ওপরে ওই যে দূরে বিল্ডিং দেখা যাইতেছে ওটা কোন বিল্ডিং ওটা মেবি জাপান গার্ডেন সিটি ইফ আই এম নট রং সো দূরে হচ্ছে ওই বিল্ডিংগুলো জাপান গার্ডেন সিটি ইয়া এই তো আগে যখন কারেন্ট চলে যেত তখন এই জায়গায় এসে অনেক বসে থাকতাম বাট এখন হচ্ছে কারেন্টও অত যায় না কাজিনরাও সব বিজি ছাদেও তেও কেমন একটা উঠে না ওই ওই যে কিছু কবুতর ঘুম থেকে উঠে পড়ছে অ্যান্ড উড়াউড়ি করতেছে আমার এরিয়াতে অনেক ঘুড়ি উড়ানো হয় বাট এই মোমেন্টে দেখাইতে পারতেছি না কারণ এত সকালে আমি ছাড়া আর কেউই ছাদে নাই সো অনেক দূরে হচ্ছে কিছু কবিতর 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 কবুতর কবুতর দেখা যাচ্ছে এরকম সেইম অ্যামাউন্টের কবুতর হচ্ছে এখান থেকেও বের হবে এখন না আর একটু পরে সো এই তো সো এটা ছিল আমার ডিটেইলড ছাদ রিভিউ আর আমার বাসার দোলনাটা অবস্থা খুব খারাপ উপরে একটা সেই টাইপের কিছু দিতে হবে সো ইয়া সো সবাই ভালো থেকো ইফ ইউ আর নিউ দিস চ্যানেল সাবস্ক্রাইব করো আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটা করে নিউ ভিডিও দেই এই হলো অবস্থা সবাই ভালো থাইকো টেক কেয়ার বাই বাই